Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Amar pran priyo mishti mishti shokol apura kemon acho asha kori Allahor ashish rahmote shobai khub bhalo acho shusto acho alhamdulillah amio amar poribarer shobai ke niye bhalo achi notun arekti blog shuru korlam asha kori ajker blog ta tomader shokoleri kaje lagbe ar upokare ashle chotto ekta like diye video ti dekha shuru korbe ekhon jehetu shit asche mathay kintu prochur khushki somoshya hocche ebong chul pore jacche to shei jonno তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি তো এখানে আমি মেথি কালো জিরা পেঁয়াজ আমলকি অ্যালোভেরা দারচিনি আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ প্যারাসুট নারকেল তেল আর এই তেলটা দিয়ে মূলত আজকে হেয়ার অয়েলটা তৈরি করব এই হেয়ার অয়েল মাথায় দিলে মাথার খুশকি দূর হবে চুল নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে 100% উপকারী এই হেয়ার অয়েল তোমরা সবাই বাসায় তৈরি করে দেখবে তোমাদের উপকারে আসবে তো আমি এই হেয়ার অয়েলটা মাঝে সাঝে তৈরি করি আর একটা বোতল দিয়ে তৈরি করলে আমার অনেক দিনই যায় তো এখানে আমি পুরো তেলটাই কিন্তু নিয়ে নিচ্ছি এবার এই তেলে আমি আমলকি আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা একটু হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিব এখানে অ্যালোভেরা আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর দারচিনির কয়েক টুকরা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভেজে নিব তো এটা ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছো একটু হালকা কালার হয়ে এসেছে আর এই সময়টায় আমি দিয়ে দিব মেথি আর কালো জিরা দিয়ে আরো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি প্রতিটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর শীত আসলে প্রচুর চুল পড়ার সমস্যা হয় আমার মনে হয় আমার সকল আপুদেরই এই সমস্যাটা হয় তো সকলে চিন্তা করেই আমি এই হেয়ার অয়েলটা তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও কিন্তু আমি একবার এই হেয়ার অয়েলের টিপস তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখো আমি এবার তেলটা ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে তো পুরো তেলটা ছেঁকে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি এটা তেলের জারে ভর্তি উঠিয়ে নিব তো এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন এই যে এই তেলের জারে এটা রিফিল করে নিচ্ছি তো এই কাপটা দিয়ে কিন্তু তেল রিফিল করতে খুবই সুবিধা হয় তো সেই জন্য আমি এই কাপটাই ব্যবহার করি সবসময় তেল রিফিল করার ক্ষেত্রে বোতলে তেল ঢালতে গেলে কিন্তু তেল পড়ে যায় আর এই কাপ দিয়ে তেল ঢাললে কিন্তু একটু তেল নষ্ট হয় না তো এখানে দেখো আমার এই বোতলটা কিন্তু রিফিল কমপ্লিট এবার আরেকটা বোতলে আমি বাকি অংশটুকু ঢেলে নিচ্ছি তো তোমরাও ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে আশা করি তোমাদেরও কাজে লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম